আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখতেছি প্রত্যেকে অনেক ভালো আছেন। অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তবে আজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন অফারে ভিডিও নিয়ে। তবে আজকে আমি আপনাদের মাঝে যে অফারটা নিয়ে আলোচনা করবো, এটা হলো একটা এনএফটির অফার। আর অবশ্যই প্রত্যেকে এই এনএফটিটা ক্লেম করবেন। এই এনএফটিটা ক্লেম করতে আপনার কোনো প্রকার ডলার অথবা কোনো প্রকার টাকা লাগবে না, ওকে? আর অবশ্যই এনএফটিটা কেন ক্লেম করবেন, কারণ ওরা কিন্তু এয়ারড্রপ দেবে, আর এই এনএফটিটা হোল্ড থাকার বিনিময়ে কিন্তু আপনি ওদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ওকে? তো ভিউয়ার্স, কীভাবে কী করতে হবে এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই জন্য অবশ্যই প্রত্যেকের ভিডিওটা ফুল ধৈর্য সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের অনলাইন ইনকাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরপর আমরা নিত্য নতুন কোনো ইনকাম ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ওই ভিডিওটা দেখে অনলাইন থেকে একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, কারণ আমরা সকল প্রকার এয়ারড্রপ, সকল প্রকার আপডেট অ্যান্ড সকল প্রকার গুরুত্বপূর্ণ অফারগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। যে সকল অফারে জয়েন করে আপনারা অনলাইন থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন একদম ফ্রিতে, কোনো প্রকার ইনভেস্টও করতে হবে না, কোনো প্রকার রেফারও করতে হবে না। তো ভিউয়ার্স, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবেন তা একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনি যখন ইউটিউব আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখার পাশাপাশি যেখানে টাইটেল, টাইটেল ফোর ক্লিক করবেন, ওকে? যে আমি টাইটেল ফোর ক্লিক করলাম, এরপর মনের মধ্যে ক্লিক করবেন, এরপর এখানে দেখেন যে জয়েন টেলিগ্রাম লিঙ্ক, এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা প্রত্যেকের লিঙ্কটাতে ক্লিক করবেন, অথবা এই যেখানে অফারের লিঙ্ক, মানে আজকে আমি যে অফারটা নিয়ে আলোচনা করবো, ওই অফারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে থাকবে। ওই অফারের লিঙ্কেও ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে অফারের পেজে নিয়ে যাবে, সরাসরি কিন্তু আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের অফারের পেজে নিয়ে আসবে। এখানে জয়েন লেখা থাকে, জয়েনের উপর ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে নেবেন, যারা এখনও জয়েন করেন নাই, ওকে? যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, আর যতগুলো অফার দিই সবগুলো অফার আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ আমরা এখানে যে সকল অফার শেয়ার করি এই সকল অফারে জয়েন করে কিন্তু আপনাকে টাকা ইনকাম করতে হবে। আর আমাদের সাথে যারা নিয়মিত কাজ করে যাচ্ছে তাদের ইনশাল্লাহ ভালো একটা ইনকাম হচ্ছে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারাও তাদের মতন ইনকাম হবে যদি নিয়মিত ধৈর্য নিয়ে সবগুলো অফার কমপ্লিট করেন। তাই অবশ্যই প্রত্যেকে ধৈর্য নিয়ে সবসময় অ্যাক্টিভ থাকবেন, সবগুলো কাজ কমপ্লিট করবেন অ্যান্ড সবসময় আপডেটগুলো ফলো করবেন, তাহলে ভালো একটা কিছু ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো ভিউয়ার্স, কোরবান উপলক্ষে একটু জামিলের কারণে কিন্তু আমি আপনাদের মাঝে গত এক সপ্তাহ ধরে অনেকগুলো টেস্টেড অফার শেয়ার করছি এবং এনএফটি অফার শেয়ার করছি, যেগুলো আপনারা অনেকে বলছেন আমাকে ভিডিও দেওয়ার জন্য, এবং আমিও কিন্তু নিজেও বলছি আপনাদেরকে, মানে আমি সময় পেলে ফ্রি হলে আপনাদের মাঝে সবগুলো অফার নিয়ে কিন্তু ভিডিও করে দেবো, ওকে? তো আমি এখন কিন্তু সেই অফারগুলো নিয়ে আস্তে আস্তে আপনাদের মাঝে ভিডিও করে দিচ্ছি। যেমন আজকে দুপুরের দিকেও কিন্তু আমি আপনাদের মাঝে একটা টেস্টেড অফার নিয়ে ভিডিও দিচ্ছি, সেটাও কিন্তু আমি আরও আগে এক সপ্তাহে আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম। যারা টেস্টেড অফারে কাজ করতে পারে তারা তো অলরেডি করে ফেলছিল, আর যারা করতে পারে না তাদের জন্য কিন্তু আজকে দুপুরেও কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখে তারা অলরেডি ওটাতে জয়েন করে নিয়েছে। আর ওটা যারা এখনও জয়েন করে না তারা আমাদের ইউটিউব চ্যানেল গেলে ওই ভিডিওটা পেয়ে যাবেন, ওই ভিডিওটা দেখে অবশ্যই ওই অফারটা তো জয়েন করবেন, ওকে? তো এভাবে মনে হয় আমি আপনাদের মাঝে 500টা টেস্টেড অফার শেয়ার করছি যেগুলোর এখনও ভিডিও দিই নেই। তো আমি কিন্তু আস্তে আস্তে এখন খুঁজে খুঁজে আপনাদের জন্য ওই টেস্টনেট অফারগুলোর ভিডিও বানাচ্ছি, যাতে আপনারা প্রত্যেকে জয়েন করতে পারেন, কেউ যাতে মিস না করেন, ওকে? শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওগুলো করতেছি, কারণ আপনারা নিজের আপনারা মানে সবাই কিন্তু আমাদের টেলিগ্রাম হেল্প গ্রুপে বলছেন যে ভাই আপনি সময় পেলে আমাদের জন্য ভিডিও করে দিন, তাই আমি আপনাদের জন্য ভিডিওগুলো করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকের ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, কারণ এই ধরনের অফারগুলো কিন্তু মিস করলে পরবর্তী আমাদের আফসোস করতে হবে, কারণ টেস্টনেট অফার কখন কোনটা আমাদের প্রফিট দিবে এটা আমরা কেউ বলতে পারবো না। আর একটা টেস্টনেট অফার যদি মানে ভবিষ্যৎ প্ল্যান অনুযায়ী কাজ করে, মানে ওরা যদি ভবিষ্যৎ প্ল্যান অনুযায়ী এয়ারড্রপ দেয় ইউজারদের এলিজিবল করে, তাহলে নর্মালি আমাদের 500 থেকে 1000 ডলার প্রফিট হয় তা আপনারা জানেন, কারণ টেস্টনেট কেমন প্রফিট দেয় এটা আপনারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা অ্যাক্টিভ ছিলেন এবং জয়েন ছিলেন তারা কিন্তু দেখছেন। তাই আমি সাজেস্ট করবো, অবশ্যই আমরা যেহেতু টেস্টনেট অফার নিয়ে কাজ করি, আমরা বিগত 1 বছর ধরে যেহেতু আমরা টেস্টনেট অফার নিয়ে কাজ করি, সেহেতু আমরা সবসময় সবগুলো টেস্টনেট অফার জয়েন করার চেষ্টা করবো যতগুলো ভালো টেস্টনেট অফার আছে, ওকে? আর আমি কিন্তু আপনাদের মাঝে সবসময় ভালো ভালো টেস্টনেট অফারগুলো শেয়ার করি, অনেক টেস্টনেট অফার আসে কিন্তু অনেকগুলো শেয়ার করি না, যেগুলো ইউজারদের প্রফিট দিবে না ওগুলো কিন্তু আমি শেয়ার করি না। আর যেগুলো আমার কাছে মনে হয় 100% থেকে 70% শিওর যেগুলো ইউজারদের প্রফিট দিবে ওগুলো কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় শেয়ার করি এবং ওগুলো নিয়ে কিন্তু সবসময় ভিডিও করে দিই। তাই অবশ্যই প্রত্যেকে সবগুলো টেস্টনেট অফার করবেন এয়ারড্রপের ফাঁকে ফাঁকে, ওকে? মানে এয়ারড্রপ তো অবশ্যই আপনি করবেন এবং আদার্স যে এনএফটির অফার, ওয়ালেট অফার, এক্সচেঞ্জের অফার শেয়ার করি ওগুলো তো মাস্ট করবেন, কারণ ওগুলো থেকে আপনি দুই এক মাস পর পেমেন্ট পেয়ে যাবেন। কিন্তু টেস্টনেট অফারগুলো হয়তো আপনাকে 6 মাস 1 বছর 2 বছর অপেক্ষা করতে হয়, কিন্তু পেমেন্ট পাইলে বিগ প্রফিট এটা আপনারা জানেন। নর্মালি আপনার 1 বছরের প্রফিট হয়ে যায়, 5 মাসের প্রফিট হয়ে যায় একটা টেস্টনেট অফার থেকে আপনি পেমেন্ট পাইলে, ওকে? তাই অবশ্যই এয়ারড্রপ, এক্সচেঞ্জের অফার এবং এনএফটি অফারের পাশাপাশি আপনাকে অবশ্যই টেস্টনেট অফারের কাজগুলো কমপ্লিট করতে হবে, ওকে? তো ব্যাস, অলরেডি অনেক কথা বলে ফেলছি, এই জন্য দুঃখিত। তো অবশ্যই প্রত্যেকে
মানে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমরা এনএফটি নিয়ে আলোচনা করবো আর এই এনএফটি কিন্তু ফিউচারে এয়ারড্রপ দিবে, তাই অবশ্যই প্রত্যেকে এনএফটিটা ক্লেম করে নেবেন। চলুন আমরা কথা না বলি, এখনই চলে যাবো আমাদের আজকের টপিকে। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝে এই যে এই টেস্টেড অফারটা নিয়ে আলোচনা করবো, এটা হলো কিন্তু বিমার ব্রিজ OAT ফলিগন zkEVM অ্যান্ড বাসে। ওকে, মানে ফলিগন zkEVM এর এয়ারড্রপ কামিং সুন অ্যান্ড বাসেরও এয়ারড্রপ কামিং সুন। ওকে, তো আমরা যদি এনএফটিটা ক্লেম করি সেহেতু আমাদের ফলিগন zkEVM বাসের জন্য কিন্তু কাজ আসবে। ওকে, তো এখানে কিন্তু আমাদের এই যে এখানে টাস্ক দিয়েছি, এই টাস্কগুলো কমপ্লিট করার পর আমরা কিন্তু একটা OAT NFT ক্লেম করতে পারবো। ওকে, আর যদি এই টাস্কগুলো আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি NFTটা ক্লেম করতে পারবেন না। ওকে, তাই আমরা অবশ্যই মাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে, তারপর যে আমরা এই OATটা ক্লেম করতে পারবো। ওকে, তো যে এই OATটা ক্লেম করলে আপনি যদি OATর NFT ওখানে যান, দেখবেন ওখানে ওরা বলে দিচ্ছে যে আপনাকে ফার্স্ট অফ অল কি ফলিগন zkEVM থেকে বাসেতে ব্রিজ করতে হবে, এরপর বাসে থেকে আবার ফলিগন zkEVM-এ ব্রিজ করতে হবে, তারপর আপনাকে ওদের ফিডব্যাকে ফর্মটা পূরণ করতে হবে, তারপর আপনার ওইটা ভেরিফাই হবে অ্যান্ড আপনি NFTটা ক্লেম করতে পারবেন। আর NFTটা কিন্তু মানে এগুলো সব কিছু কমপ্লিট করার পর সাথে সাথে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে না, NFTটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হবে না, এটা যখন ভেরিফাই হবে মানে যখন NFTটা ক্লেম করা যাবে তখন আমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। এখন যেহেতু আমাদের কাজ করতে বলছে সেহেতু আমরা কাজ করবো, NFT এখন ক্লেম করার প্রয়োজন নাই, কারণ এখন আমরা NFT ক্লেম করতে পারবো না, কারণ ওদের NFT কিন্তু এখনও ক্লেম শুরু হয়নি, জাস্ট ওরা আমাদেরকে টাস্ক দিয়ে দিছে, টাস্কগুলো করে নিতে বলছে, করে নিব, এরপর যখন NFT ক্লেম শুরু হবে তখন আমরা শুধু NFTটা ক্লেম করে নিব, কারণ আমরা এখন কাজ কমপ্লিট করে রাখলে যখন NFT ক্লেম শুরু হবে তখন আমাদের সবগুলো টাস্ক ভেরিফাই হয়ে যাবে, এরপর আমরা NFTগুলো যা ক্লেম করবো। ওকে, এখন পর্যন্ত কেউ NFT ক্লেম করতে পারে না, কারণ ওরা এখনও NFT ক্লেম স্টার্ট মানে করা নাই, মানে ভেরিফাই এখনও কারো করা নাই। ওকে, তো ভেরিফাই করার জন্য আমাদের অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করতে হবে, এই টাস্কটা কমপ্লিট করতে হবে, তো এগুলো আমরা করলে আমরা NFTটা ক্লেম করতে পারবো। আর NFTটা যখন ক্লেম করা যাবে তখন অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবে, যেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ওকে, তো এখন এখানে আমাদের টাস্ক গিয়ে যেখানে দেখেন এই যে হলো এটা ওদের ব্রিজ লিঙ্ক, এই ব্রিজ লিঙ্কটা আমরা কপি করবেন, আমরা যে ওয়ালেটে টেস্টনেটে কাজ করি, আপনি যে ওয়ালেটে কাজ করেন ওই ওয়ালেটে যাবেন, ওই ওয়ালেট এবং যে ওয়ালেটে আপনি গ্লাক্সি OAT কাজ NFT কাজগুলো করেন, আমি মনে করি সেই ওয়ালেট দিয়ে আপনি টেস্টনেটে কাজটা কমপ্লিট করবেন, যেহেতু আপনি গ্লাক্সি OAT NFTটা ক্লেম করতে হবে, সেহেতু একবারও ওই ওয়ালেট দিয়ে এই টেস্টনেটের কাজটা কমপ্লিট করবেন, তারপর আপনার যখন NFT মানে ক্লেম করা যাবে তখন আপনার টাস্কগুলো বেরিয়ে ফেলে আপনি NFTটা ক্লেম করে নেবেন। ওকে, তো এখানে ফার্স্ট অফ অল আমাদের কি ফলিগন zkEVM টেস্টনেট ফর্সেট থেকে বাসে ইথেরিয়ামে কি ব্রিজ করতে হবে। তো এখন অনেকে বলবেন ভাই আমাদের কাছে তো বাসে ইথেরিয়াম আছে, আমরা ফলিগন zkEVM তো টেস্টনেট ফর্সেট নাই, তাহলে কী করবো? হ্যাঁ, তাই আপনাদের জন্য আমি এই যে এখানে দেখেন zkE ব্রিজ লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, মানে এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে আপনি গোরেলে ইথেরিয়াম ফর্সেট সম্পর্কে আশা করি আপনারা প্রত্যেকে জানেন, কারণ আমি যতগুলো টেস্টনেট অফার দিয়েছি সবগুলোতে গোরেলে ফর্সেট লাগছে আমাদের, আর যারা টেস্টনেটে কাজ করেন তাদের কাছে অলরেডি গোরেলে ফর্সেট আছে। ওকে, আর যদি না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, $1 RBTM অথবা $1 RBTM দিয়ে আপনি 10-12টা কিন্তু গোরেলে ইথেরিয়াম কি কনভার্ট করে নিতে পারবেন। ওকে, তো ওটাও নিয়েও কিন্তু আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা কোথায় পাবেন দেখিয়ে একটু। আচ্ছা, তো ওই যে এখানে আমি এই যে জোড়ার এই অফারটা আবার এই মানে এই জোড়ার এই অফারটা আছে যে এই অফারটা আমি মানে লিঙ্কটা আমি দিয়ে দেবো যেখানে দেখেন গোরিলা ফসেট বাই লিঙ্ক। ওকে, তো এই লিঙ্কটাতে যে আপনি আপনার মেন নেটের RBTM $1 দিয়ে আপনি 10-12টা কি গোরিলা ফসেট নিতে পারবেন, আর এই জো মানে এই ফসেটটা কীভাবে নিন তা নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। ওকে, তো এটা আপনার আশা করি আপনারা প্রত্যেকে দেখছেন, তো এই লিঙ্কটা আমি অ্যাড করে দিব। ওকে, তো দেখেন এই যে লিঙ্কটা আমি অ্যাড করে দিচ্ছি, তো আপনার এই লিঙ্কটা থেকে যে ওই $1 RBTM অথবা $1.5 RBTM দিয়ে আপনি 10-12টা গোরিলা ফসেট নিয়ে নেবেন। ওকে, তো গোরিলা ফসেট যখন আপনার কাছে নেওয়া হবে তখন আপনি যে এই লিঙ্কটা আছেন এই ব্রিজ লিঙ্কটা কপি করবেন। ওকে, ব্রিজ লিঙ্কটা কপি করে সরাসরি আপনার বাজারে যাবেন, এগুলো আমি দেখানো লাগবে না, কারণ ব্রিজ নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি সবগুলোতে দেখাচ্ছি, আর এগুলো কিন্তু টেস্ট নেট। ওকে, তো এই ব্রিজ লিঙ্কটা কপি করবেন, ব্রিজ লিঙ্কটা কপি করে আপনার মিজ বাজারে চলে যাবেন। ওকে, তবু দেখিয়ে দিই একটু, এই যে লিঙ্কটা কপি করবেন, এখন আমরা এই ব্রিজ লিঙ্কটা থেকে কি আমাদের গোরিলা ইথেরিয়াম থেকে zkEVM ব্রিজ করবো। ওকে, কারণ এখানে আমাদের ফার্স্ট অফ অল কি zkEVM থেকে বাসেতে ব্রিজ করতে হবে, তাই না? তো আপনি আপনার যে বাজারের কাজ করবেন সে বাজারে চলে আসবেন, দেন আমি আমার মিজ বাজারের কাজ করবো, যেন মিজ বাজারে চলে আসলাম। আচ্ছা, তো লিঙ্কটা পেস্ট করবো, আপনার এখানে এরকম চলে আসবে, এরকম চলে আসলে এরপর এখানে আপনি যে ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করে যেখানে আপনার গোরিলা যে দেখেন আমার গোরিলা অলরেডি 9টা আছে, আমি বাই করছিলাম যে, তো এরকম আপনার গোরিলা এখানে ফসার শো করবে, দেন এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন, এই যে এখানে অ্যামাউন্টটা বসাবেন, তারপর এখানে আপনি এই যে এটির উপর ক্লিক করবেন, এটির উপর ক্লিক করে যেখানে দেখেন পলিগন zkEVM, পলিগন zkEVMটা সিলেক্ট করবেন। ওকে, তো পলিগন zkEVMটা সিলেক্ট করবেন, এরপর এখানে আপনার কত মানে একটা দিয়ে নেবেন, আমি মনে করবো একটা দিবেন, একটা গোরিলা ইথেরিয়াম, দেন এখানে অ্যামাউন্ট আসবে, তো ওটার বিনিময়ে আপনি যেখানে অ্যাপ্রুভ অথবা ব্রিজ লিজেন্টে লেখা আছে ওটার উপর ক্লিক করবেন, দেন আপনার ওয়ালেটে নিয়ে যাবে, অ্যাপ্রুভ সাইবে অ্যাপ্রুভ করবেন, দেন এরপর আপনার সরাসরি কি গোরিলা ইথেরিয়াম থেকে ওটা zkEVM-এ ব্রিজ হয়ে যাবে, যে দেখেন আমার অলরেডি কিন্তু zkEVM-এ ব্রিজ করা আছে। ওকে, তো এভাবে আপনি কি আপনার zkEVM
ব্রিজ করে নেবেন। ওকে, তো zkEVM ব্রিজ করাটা কমপ্লিট হলে পরে আমাদের এই যে টেস্ট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবো। ওকে, তো এই লিঙ্কটা কপি করে সরাসরি আবার আপনি আপনার বাজারে চলে আসবেন। এই যে আমি আমার বাজার আসলাম, ওইভাবে যে ওই লিঙ্কটা পেস্ট করবেন, টেস্টনেটের লিঙ্কটা, দেন টেস্টনেটের লিঙ্কটা পেস্ট করার পর একটু অপেক্ষা করবেন। আর এখানে কিন্তু অনেক সময় ফেল মারতে পারে, দেন আপনারা ট্রাই করবেন। ওকে, এগুলো অনেক সময় প্রবলেম করে, টেস্টনেটের কাজ আপনারা জানেন, এগুলো ট্রাই করলে কিন্তু হয়ে যায়। ওকে, তো এখানে এরকম আসলে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর এখানে যে ওয়ালেট কানেক্ট, কানেক্টের উপর ক্লিক করে আপনার কি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেন ওরা হয়তো আপনার মানে কি এই যে zkEVM নেটওয়ার্ক টেস্টনেট সিলেক্ট করতে বলবে, দেন ওটা অটো সিলেক্ট হয়ে যাবে এখানে ওয়ালেট কানেক্ট করার সময়, দেন এগুলো করে নেবেন। ওকে, এরপরে এরকম আসার পর এই যে এখানে কানেক্ট টানেট, ওই যে আমার অলরেডি কানেক্ট আছে, তো এগুলো কানেক্ট করবেন। এরপর এখানে উপরে এই যে কি পলিগন জ্যাটকে টেস্টনেট এটা সিলেক্ট করবেন। এরপর এখানে এই যে এখানে দেখেন টোকেন, এখানে উপর ক্লিক করলে টেস্ট, এই যে টেস্ট টোকেন, এটা আপনাকে কিন্তু ওই যে পলিগন জ্যাটকে ব্রিজ করলে এই টোকেনটা কিন্তু দিবে। আমার কিন্তু এটা দিছি এইভাবে, কিন্তু আমি কোথাও থেকে নিই এই টেস্ট টোকেনটা। ওকে, 100টার মতন দিছি, যে দেখেন, তো আপনাদেরকে এটা দিয়ে দিবে, সমস্যা নেই যখন পলিগন জ্যাটকে ব্রিজ করবেন তখন। তো এরপর এখানে আসি, এই যে টেস্ট টোকেনটা সিলেক্ট করবেন পলিগন জ্যাটকে থেকে, zkEVM এখানে সিলেক্ট করবেন, এখানে টেস্ট টোকেন সিলেক্ট করবেন, তারপর এখানে অ্যামাউন্ট শো করবে। দেন এরপর এখানে আপনি কি এই যে বাসে গোল্ড এসে এটি সিলেক্ট করবেন। ওকে, তো এখানে আমরা এখন কি এই যে অ্যামাউন্ট সিলেক্ট করবো, ধরুন আমি 50টা, তো 50টা সিলেক্ট করলাম। দেন 100টা আমার কাছে আছে, 100টা থেকে আমি 50টা ধরেন বাসেতে ব্রিজ করবো। এরপর এখানে এটার উপর ক্লিক করবেন, এখানে এখানে হ্যাঁ, তারপর এখানে এই যে ট্রান্সফার ফাউন্ড বা অথবা যেটা লেখা আছে ওটার উপর ক্লিক করলে দেন সরাসরি আপনার মেটামাক্সে অ্যাপ্রুভ চাইবে, অথবা আপনার এখানে মেটামাক্সে নিয়ে গেলে বলবো আপনি কয়টা টোকেন মানে টেস্ট কয়টা ব্রিজ করতে চান। তো আপনি যে অ্যামাউন্ট এখানে বসাবেন, এই যে এখানে বসাবেন, ওই অ্যামাউন্ট ওখানে লিখে অ্যাপ্রুভ করবেন। দেন অ্যাপ্রুভ করার পর সরাসরি এখানে নিয়ে আসবে, এরপর এখানে প্যান্ডিংয়ে থাকবে। দেন প্যান্ডিংয়ে থাকলে যে এখানে অ্যাক্টিভ আসলে এখানে কিন্তু আপনার শো করবে। ওকে, তো এই যেখানে তো এই যে আমার মানে প্রথমবার ফিল্ম আছে দেখেন, তো আমি আবার নাও ট্রান্সফার এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করে দেখি আমি ধরেন নিউ একটা করি, 20 টোকেন সিলেক্ট করি। এখন আমার হবে না, কারণ এই যে আমার এখানে অ্যাক্টিভিটি একটা আছে, এটা এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। দেন এরপর আপনার এখানে চলে আসবে অ্যাক্টিভিটি, এখানে এই যে এখানে আপনার এখানে প্রসেসিং থাকবে, প্রসেসিং থেকে কনফার্ম ট্রানজাকশন, ওয়ালেট অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করবেন, কনফার্ম করবেন, এগুলো কমপ্লিট, সব কিছু কমপ্লিট হলে দেন আপনার এটা ব্রিজ কমপ্লিট হবে। অ্যান্ড ব্রিজ কমপ্লিট হলে কিন্তু সরাসরি এটা আপনার কি এই পলিগন zkEVM থেকে বাসেতে চলে যাবে। ওকে, এরপর বাসেতে চলে গেলে সেম এখানে আবার কি এই যে এখানে বাসে, সরি আমি অ্যালবিটিএম সিলেক্ট করে ফেলছি, তো এখানে বাসে সিলেক্ট করবেন। ওকে, উপরে তো আমরা প্রথম পলিগন zkEVM মানে সিলেক্ট করছি, এরপর zkEVM থেকে ব্রিজটা আপনার কমপ্লিট হলে মানে পলিগন zkEVM থেকে ব্রিজটা কমপ্লিট হলে যখন বাসেতে চলে যাবে তখন আপনি উপরে এখানে বাসেটা সিলেক্ট করবেন। দেন ওয়েট, আমি দেখাচ্ছি, এই যে এখানে এটার উপর ক্লিক করে এই যে এখানে বাসে, এখন বাসে সিলেক্ট করবেন। দেন বাসে যেটা সিলেক্ট করবেন নতুন করে সেটার ওয়ালেটে মানে নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে, যে দেখেন বাসে সিলেক্ট করছি। এখন আমাদের এখানে কি বাসে, এরপর এখানে আমরা কি এই যে এটার উপর ক্লিক করবো, একটু আচ্ছা একটু ওয়েট, দেন এগুলো প্রবলেম করবে, সমস্যা নাই। দেন এরপর এখানে আছে, এখানে আমরা যেখানে তাও কি বাসে, সরি এখানে যে তাও টেস্ট, এই টোকেনটা সিলেক্ট করবেন, কারণ এখানে আমরা ওই যে পলিগন zkEVM থেকে ব্রিজ করে টেস্ট টোকেনটা যখন আনবো তখন এখানে আমাদের টেস্ট টোকেনটা চলে আসবে। ওকে, অ্যামাউন্টটা শো করবে। দেন এরপর এখানে টেস্ট টোকেন সিলেক্ট করবে, এরপর এখানে এই যে রুলের উপর ক্লিক করে এরপর এখানে আবার এই যে পলিগন zkEVM। ওকে, তো প্রথমে কি আমরা উপরে zkEVM পলিগন zkEVM থেকে বাসেতে ব্রিজ করছি, সেম এখন আমরা কি পলিগন এখন বাসে থেকে আবার zkEVM zkEVM-এ ব্রিজ করবো, এটাই বুঝছেন। মানে ফার্স্ট অফ অল zkEVM থেকে বাসেতে নিব, এরপর আবার বাসে থেকে zkEVM নিব। ওকে, তো এরপর আপনি ব্রিজ করার পর zkEVM থেকে আপনার যে টেস্টনেট টিএসটি টোকেনটা ব্রিজ করছেন ওই অ্যামাউন্টটা যখন কমপ্লিট হবে ব্রিজটা, তখন এখানে অ্যামাউন্টটা শো করবে। এরপর ওই অ্যামাউন্ট থেকে এখানে সামান্য পরিমাণ যেটা আপনি ব্রিজ করবেন আবার মানে ট্রান্সফার করে নেবেন zkEVM-এ, ওটা এখানে সিলেক্ট করবেন। দেন এরপর এখানে নেক্সট লেখা আসবে অথবা আগের মতন সেম আসবে। দেন ওয়ালেটে কয়টা টোকেন অ্যাপ্রুভ মানে ব্রিজ করবেন ওটা চাইবে, অ্যাপ্রুভ করবেন ওটা লিখে। দেন অ্যাপ্রুভ হলে কনফার্ম হলে আপনার এটা সেম আগের মতন ব্রিজ হয়ে কমপ্লিট হবে, দেন আপনার কাজ কমপ্লিট। ওকে, তো এই যে এখানে ওরা বলছে মেবি ট্রান্সফার পলিগন zkEVM টু বাসে অর বাসে টু পলিগন zkEVM। ওকে, আপনার টেস্টিং আউট ব্রিজ প্রোভাইড। ওকে, মানে এই আমাদের কাজ হলো এটা কি পলিগন zkEVM থেকে বাসেতে ব্রিজ করা, আবার বাসে থেকে পলিগন zkEVM ব্রিজ করা। ওকে, তো এগুলো সব কিছু কমপ্লিট যখন আপনি করবেন তখন এই যেখানে প্যাডব্যাক লিঙ্ক, এই লিঙ্কটির উপর ক্লিক করবেন। ওকে, দেন এই যে লিঙ্কটির উপর ক্লিক করলে আপনি বাজারটা সিলেক্ট করবেন, দেন বাজারটা সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে আমাদের এখানে ফর্মস ওপেন হবে, দেন ফর্ম ওপেন হলে এখানে আপনি যেটা মন চাই সিলেক্ট করবেন, সমস্যা নাই। এখানে এই ডেভেলপমেন্ট আপনি কোন মানে
কি ইয়ে করতে চান, তো আপনি লিখতে পারেন নি এন্ড অফ হান্টার, আপনি যেটা মন ওটা এখান থেকে আপনার যেটা মন সিলেক্ট করবেন। তারপর এখানে এগুলো যেগুলো যেটা মন আপনার, ওকে, তারপর এখানে আপনার হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট বিমার ড্যাপ, তো আপনি ওদের সম্পর্কে এখানে লিখবেন। তারপর এখানে আপনার মানে ফার্স্ট ওয়ার ট্রান্সফার মানে কত সেকেন্ড লাগে ওটা আপনি বলবেন, যে বেশি সময় লাগলে বেশি কথা বলবেন, ওগুলো আপনার মতন লিখবেন, ওকে। তারপর এখানে এগুলো আপনি এই যে ফিডব্যাক এখানে ওদের সম্পর্কে কিছু লিখে দিবেন, ওকে। তারপর এখানে আপনি যে ওয়ালেট দিয়ে টেস্টনেটে কাজ করছেন ওই ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটা মানে স্মার্ট সিম্পি অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দিবেন, দেন এটা আপনার কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো এগুলো সব কিছু আমাদের যখন কমপ্লিট হবে তখন আমরা যদি এনএফটি লিঙ্কটা কপি করি, এখন আমি আপনাদেরকে দেখাই সরাসরি আমার মিস বাজার গেলে। তো আমি যদি এখন এনএফটির লিঙ্কটা কপি করে নিই, আমি আমার মিস বাজারে আসি, দেখাই এখানে আপনাদের এখানে টাস্ক কী সেটা দেখাই এনএফটির। ফার্স্ট অব অল আমি তো আপনাদের টাস্কের কাজগুলো দেখাইছি, এখন এনএফটি ক্লেমের এখানে আসলে দেখবেন এখানে ওরা কী টাস্ক দিচ্ছে এগুলো আপনারা বুঝতে পারবেন এনএফটি এখানে আসলে। তো এনএফটির লিঙ্কটা পেস্ট করার পর একটু অপেক্ষা করি। তো ওয়েটির লিঙ্কটা পেস্ট করলে যেখানে বলে দিচ্ছে ওরা দেখেন যে ট্রান্সফার টু ফ্রম পলিগন জেডকেইভএম অর বাসে, ওকে, মানে একবার ট্রান্সফার করবো আবার আনবো, ওকে। তো ওগুলো তো আমি দেখেছি যেভাবে যেভাবে বলছো ওভাবে করবেন। এরপর এখানে যে অ্যাপ্রোভাইড অ্যাজ ফিডব্যাক, ওকে, তো যে ফর্মটা পূরণ করবেন, দেন এগুলো যখন কমপ্লিট হবে তারপরে এগুলো আপনার ভেরিফাই হবে, ওই টাস্কগুলো কমপ্লিট করলে তারপরে এগুলো আপনার ভেরিফাই হবে, দেন ভেরিফাই হলে আপনি আপনার এনএফটিটা ক্লেম করে নেবেন, ওকে। যেখানে ইভেন্টটা শুরু হবে কখন এগুলো সব কিছু ওরা বলে দিছে, দেন এই যেখানে দেখেন এনএফটি এখন পর্যন্ত কেউ মিন্ট করতে পারে নাই, কারণ এখনও মানে এনএফটি মিন্ট শুরু হয়নি, দেন যখন শুরু হবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো, তখন আপনারা শুধু এনএফটিটা ক্লেম করে নেবেন, ওকে। তো অবশ্যই প্রত্যেকে এই কাজগুলো প্রত্যেকে করে রাখেন, অ্যান্ড যখন এনএফটি ক্লেম আপডেট আসবে তখন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, তখন আপনারা শুধু এনএফটিটা ক্লেম করে নেবেন, ওকে। আর প্রজেক্টটা কিন্তু ভালো আছে, যেহেতু পলিগন জেডকেইভএম অ্যান্ড বাসের সাথে পার্টনারশিপ, সেহেতু আশা করি বিগ একটা প্রফিট এখান থেকে আসতে পারে ইনশাল্লাহ ফিউচারে। দেন অবশ্যই প্রত্যেকে করে রাখবেন, কখন কী পাবেন এটা আমরা কেউ বলতে পারবো না, এই জন্য অবশ্যই আমাদের সবসময় ভালো ভালো অফারগুলো কমপ্লিট করে নিতে হবে, ওকে। এই জন্য অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট অ্যাক্টিভ থাকবেন, আর যতগুলো অফার দিয়ে সবগুলো অফারই কমপ্লিট করবেন, কোনো অফারই মিস করবেন না। যে এয়ারড্রপগুলো দিই দৈনিক সে এয়ারড্রপগুলোও করবেন, কারণ এয়ারড্রপ কিন্তু আপনার 2-3 মাসের ভিতর পেমেন্ট করে দেয়, এবং ওই পেমেন্ট দিয়ে কিন্তু আপনি আপনার এমবি খরচ এবং হাত খরচ চালাতে পারবেন, এবং মাঝে মাঝে কিছু মেনেটের কাজও কমপ্লিট করতে পারবেন। আর যে টেস্টনেট মেনেট কাজগুলো দিয়ে ওগুলো কিন্তু ফিউচারের জন্য, মানে 6 মাস 1 বছর পর ওরা কিন্তু এয়ারড্রপ দেন, এয়ারড্রপগুলোতে এলিজিবল হলে নর্মালি $2,000-3,000 প্রফিট হয়, এটা আপনারা জানেন, ওকে। তাই অবশ্যই সবগুলো অফারই করবেন, কোনো অফার মিস করবেন না, এয়ারড্রপ এক্সচেঞ্জের অফার টেস্টনেট অফার, দেন যে অফার মাইনিং অফারগুলো শেয়ার করি ওগুলো অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে, ওকে। তো বিয়ার্স আশা করি বুঝছেন কীভাবে কী করতে হবে, এই জন্য অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখে অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো আর্নিং ভিডিওতে।